বন্ধুরা, আজ আমি একটা পার্মানেন্ট ফ্লাওয়ার প্লান্ট নিয়ে ভিডিও করছি। এই ফ্লাওয়ার প্লান্টের নাম হচ্ছে পয়েনসেটিয়া। তো এই পয়েনসেটিয়া ফ্লাওয়ার প্লান্টটা আমি 300 টাকা দিয়ে মার্কেট থেকে আজ থেকে 15-16 দিন আগে এটা এনেছিলাম। তো আনার পরে আমাদের এলাকায় ওই যে নিম্নচাপের ফলে বৃষ্টি এবং রৌদ্র না ওঠায়, এবং আমি যখন প্লান্টটা এনেছিলাম তখন এটার গুঁড়ার মাটিগুলো ভিজা ছিল, তাই আমি এটা প্রায় 10 দিন পরে আমি এটা ট্রান্সপ্লান্ট করি। তো আনার সময় বন্ধুরা, এখানে দেখুন ওই যে ব্রাঞ্চ একটা দেখা যাচ্ছে, এখানেও একটা ফ্লাওয়ার প্লান্ট ফ্লাওয়ার ছিল এইভাবে। তো এটা ওভার ওয়াটারিংয়ের কারণ কারণ যে আমি যেখান থেকে এনেছিলাম ওখানে জল বেশি দেওয়া হয়েছিল, তো ওটা জলটা শুকাতে দেরি হয় এবং ওভার ওয়াটারিং করে দিয়েছিলেন উনি, তাই এটার ইয়েটা পাতা এক দুটা মানে পড়ে গেছে, এবং এই যে এখানে ওটা ব্রাঞ্চটা মানে এটা মানে হয়তো ওভার ওয়াটারিংয়ের কারণে এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। এই দেখুন এখনও পাতাগুলো এক দুটা ঝরে যাচ্ছে যেমন দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই ফ্লাওয়ার প্লান্টটা খুবই সেন্সিটিভ, এটা জল বেশি দিলে এবং গাছের শিকড়ের সাথে মানে শিকড় নিয়ে শিকড়ে বেশি নাড়াচাড়া পড়লে গাছটা মারা যায়। তো এখন আমাদের ওয়েদারও বেশি একটা সুবিধা নাই, আজ অনেক দিন হচ্ছে বন্ধুরা কোনো রৌদ্র নেই, তো গাছে আমি কোনো রৌদ্রর আলো দিতে পারছি না। গাছটা গ্রো করে নেবে, কারণ এটা আমি লাগানোর পরে এখন গাছটা মোটামুটি আমার বাড়ির ওয়েদারের সাথে এটা সেট হয়ে গেছে। তো বন্ধুরা, এই গাছে যে আমি সোয়েল মিক্স তৈরি করেছিলাম, এটা হচ্ছে আমি অন্যান্য ফ্লাওয়ার প্লান্টে যেভাবে সোয়েল মিক্স দিয়ে থাকি তৈরি করে থাকি সেম সোয়েল মিক্সও দিয়েছিলাম। তারপর আপনাদের বলে নিই যারা আমার ভিডিও প্রথম দেখছেন, যেমন এটার মধ্যে আমি বার্মি কম্পোস্ট, পুরান গোবর, শুকনো গোবর যেটা 1 বছর পুরানো গোবর হবে, এবং নর্মাল গার্ডেন সোয়েল, আর একটু সাফ ফাঙ্গিসাইড, আর একটু সিওয়েট যেটা মাইক্রো নিউট্রিয়েন্টসের কাজ করে, ওগুলো মিক্স করে আমি এটার সোয়েল মিক্স রেডি করেছি। আর টপটা নিচে দিয়ে হোল আছে যাতে ওভার ওয়াটারিং হলে জলটা বের হয়ে যায়। তো বন্ধুরা, এই ফ্লাওয়ার প্লান্টের বৈশিষ্ট্য হচ্ছে এই যে পাতাগুলো, এই পাতাগুলো যেমন কালার আসে, যে এটা কী বলবো, এটাকে আমি পিঙ্ক কালার, হ্যাঁ প্রায় রেড পিঙ্ক কালার, ওটার ওই সৌন্দর্য, যেমন পাতা বাকি গাছের ম্যাক্সিমাম পাতা থাকে গ্রিন কালারের, এবং যে এর আগার পাতাগুলো যে কালারটা চেঞ্জ হয়ে আসে, তাই হচ্ছে এটার সৌন্দর্য। তো বন্ধুরা, এটা বছরের ম্যাক্সিমাম টাইমে পাতাগুলো গ্রিন কালারে থাকে, কিন্তু শরৎকালের শুরুতে কালারগুলো পাতার কালারগুলো চেঞ্জ হয়ে আসে, তো গাছটা তখনই এটার সৌন্দর্য দেখা দেয়। তো এটা মার্চ এন্ড অবধি এটা ইয়েগুলো আসবে। আর আপনাদের বাসাতে যাদের বাসাতে এই প্লান্ট আছে এবং এটার যে কালারগুলো চেঞ্জ না হলে, এক কাজ করবেন আপনারা, সন্ধ্যার দিকে গাছটাকে অন্ধকার রেখে দেবেন, এবং ভোর সকাল 6টা 7টা অবধি গাছটা যাতে অন্ধকারে থাকে, যাতে লাইটের আলো না পড়ে এবং রৌদ্র আলোটা কম পায়, তাহলে দেখবেন এটার কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে। এটা এই প্লান্টটা বন্ধুরা আমার জানা মতে কয়েকটা কালারের হয় এবং কয়েকটা ভ্যারাইটির হয়। নর্মালি অনেকের বাড়িতে আমি দেখেছি গাছের পাতাগুলো অনেক বড় এবং গাছও অনেক বড় হয়, এই গাছও অনেক মোটামুটি 6-7 ফুট বড় হবে, এটা কয়েক বছর লাগবে। আর আপনারা বন্ধুরা উইন্টার সিজনে উইন্টারের ফুলের পাশাপাশি কিছু পার্মানেন্ট ফ্লাওয়ার প্লান্ট বাড়িতে আপনাদের গার্ডেনে অ্যাড করবেন, কারণ উইন্টার ফ্লাওয়ার প্লান্টও উইন্টার সিজন শেষ হয়ে গেলে শেষ হয়ে যাবে, কিন্তু পার্মানেন্ট কিছু ফ্লাওয়ার প্লান্ট থাকলে আপনার গার্ডেনের সৌন্দর্য বজায় থাকবে এবং আপনার গার্ডেনে প্লান্ট মানে ফ্লাওয়ার প্লান্টও পার্মানেন্ট সারা বছরই থাকবে। তো বন্ধুরা, আমি আগে বলেছি এই প্লান্টটা খুবই সেন্সিটিভ, কারণ এটা যদি ট্রান্সপ্লান্ট করতে সময় এটা যদি শিকড়ে বেশি একটা নাড়াচাড়া পড়ে থাকে, তাহলে এটা প্লান্টটা মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর একটা জিনিস বন্ধুরা, এই গাছে মোটামুটি মাটিগুলো একটু হালকা ভিজা ভিজা থাকে মতো অবস্থা থাকে সময় আপনারা এটাতে জল
মানে মানে মাটিগুলো যাতে পুরো না শুকায়, না হলে গাছটা মরে যাবে বা পাতাগুলো ঝরে যাবে, গাছটাও ঝিমিয়ে আসবে। মাটিগুলো হালকা ভিজে ভিজে যাতে থাকে, ওভার ওয়াটারিং করবেন না আপনারা। আর রুদ্র আলো ব্যাপার বলে নেই, এই গাছে রুদ্রের আলো মানে সকালের অথবা বিকালের রুদ্রের আলো যাতে পায়, দুপুরের কড়া রুদ্র যাতে না পায়, তাহলে গাছটা মরে যাবে আর অথবা পাতাগুলো নষ্ট হয়ে আসবে। তো আপনারা যদি, আমি এখন মানে যেহেতু রুদ্র নেই আমাদের এলাকায়, তা আমি এই গাছে এখন আর কোনো শাওয়ারিং করছি না। যখন রুদ্র হবে গাছটা মোটামুটি, এখন যদি আমার প্ল্যান্টটা পুরো সেট হয়ে গেছে, তো যখন রুদ্র কয়েকদিনের সকালে রুদ্র গাছে দিব মানে গাছে পাবে, তখন আমি গাছে পাতাগুলো আমি শাওয়ার মানে স্প্রেয়ার দিয়ে জল দিয়ে শাওয়ার করে পরিষ্কার করে দিব। এই দেখুন এটার ফুলগুলো মানে পাতা পাতাকেই মানে আগার পাতাকেই যেহেতু কালার আসে ওটাকেই ফুল বলা হয়ে থাকে। আর এই যে আগার মধ্যে আরও দেখা যাচ্ছে ওগুলো দিয়ে কালার চেঞ্জ, যে কালারে কালারিং লিফ আসবে। তো বন্ধুরা আরেকটা জিনিস বলে নেই, আপনারা আমার ভিডিওটা দেখেন, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, আজ এখানেই রাখছি, ধন্যবাদ।